তো আমরা গতবার যে আলাপ করছিলাম যে চোদ্দ নম্বর আয়াতে নম্বর সুরার অতপর আমরা একটা ওই অপবিত্র পানির থেকে সেটা আহ মায়ের 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 ইয়েতে কি বলে আহ বুম অব দা মাদার মায়ের পেটের ভিতরে এক জায়গায় আল্লাহ তালা সেটাকে জমাট বাধা বাধায় জমাটটাকে একটা পিণ্ডে পরিণত করেন আল্লাহ তালা এবং সেই পিণ্ড থেকে হার তৈরি করেন এবং হার মাংস দিয়ে ঢেকে দেন আল্লাহ তালা অতপর আমি তাকে অন্য সৃষ্টিতে বিকশিত করি অন্য এক সৃষ্টি তার মানে জান ফুকে দেন রুখ ফুকে দেন অতপর আমি তাকে অন্য সৃষ্টিতে বিকশিত করি তাই বরকতময় আল্লাহ সৃষ্টিকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ এই তালিমের ঠিক একটু আগে আমার মনে পড়লো একটা হাদিসের কথা বুখারি শরীফের হাদিস আমি খুঁজে দেখলাম এটা বুখারি শরীফের হাদিস আমার আসলে খেয়াল ছিল না যে কোথাকার হাদিস যেখানে আল্লাহ যেখানে রসুল্লাহ সাল্লাম একই কথা বলেন যে এটা আনাস বিন মালিক রাজিয়াল্লাহ আনহু থেকে আমরা এই হাদিসটা পাই রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য পৃথিবীতে বৈচিত্র্য বলতে আমরা তার মধ্যে যে সৌন্দর্য আছে তার মধ্যে যে নিপুণতা আছে তার মধ্যে যে জটিলতা এই যে মায়ের পেটের ভিতরে যে জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিপুণ প্রক্রিয়ার মাধ্য মধ্যে দিয়ে যে একটা বাচ্চা বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে তারপরে বেরিয়ে আসে মায়ের পেটে তো এই বেরিয়ে আসার বেরিয়ে আসার সম্বন্ধে আমি কিছু বলবো আর কি তার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আল্লাহতালার যে গুণাবলী নিয়ে আলোচনা করছি তা হলো যে আল্লাহ তালা সৃষ্টিকারী সৃষ্টাক সৃষ্টিকর্তা খালেক সৃষ্টি করেন আল্লাহ বাড়ি সঠিক সৃষ্টি করেন আল্লাহ মুসাবের আকৃতি দান করেন আল্লাহ আল্লাহবাদী নমুনা ছাড়াই সৃষ্টি করেন আল্লাহ মুবদি প্রথমবার সৃষ্টি করেন আমাদেরকে এটু পর্যন্ত হয়ে গিয়েছে আল্লাহ এটু পর্যন্ত তার ক্ষমতা দেখিয়েছেন প্রথমবার সৃষ্টিকারী তারপরেরটা হলো যে মঈদ পুনরায় সৃষ্টিকারী আবার সৃষ্টি করবেন আমাদের মৃত্যু হবে মৃত্যু দান করেন সেটা সেটাও আলাদা একটা নাম আছে মমিত মৃত্যু দান করেন তারপরে জীবন দান করেন মৃত্যু দান করেন হাই আর হলো মৃত্যু মৃত্যু দানকারী দানকারী জীবন দানকারী তো মৃত্যু দেওয়ার পরে তালা মঈদ মানে হলো যে পুনরায় সৃষ্টিকারী আল্লাহ তালা বাইস পুনরায় জীবন দানকারী আল্লাহ তালা জামি সমস্ত সৃষ্টিকে ক্যামত কেমতে একত্রিত করবেন তারপরে হিসাব নিবেন তারপরে বিচার করবেন তারপরে পুরস্কার দিবেন ইত্যাদি তো মায়ের পেট থেকে যখন বেরিয়ে আসে বাচ্চা সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের স্মরণ করায় কয়েকটা অদ্ভুত দিক সেটা হলো যে দেখেন মায়ের পেটে বাচ্চা আছে আহ একটা থলিয়ার মধ্যে থলিয়া সৃষ্টি করেন আল্লাহ থলে থলে আহ বাজারে থলিয়া সেরকম একটা থলে আহ প্লাস্টিকের থলের মতো এবং সেই থলের থলিয়ার ভিতরে যে বাচ্চাটা আহ সৃষ্ট হয় বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে যায় এবং সেই ধাপ গুলা গতবার দেখিয়েছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তারপরে ছবির মাধ্যমে তো এই ধাপ ডাবগুলোর মধ্যে দিয়ে যাওয়ার পরে এক সময় রুহ ফুকে দেওয়া হয় তখন জীবন্ত হয় তখন নাড়াচাড়া করতে পারে এবং নাড়াচাড়া করতেও দেখেছেন ভিডিওর মধ্যে তো একটা কথা চিন্তা করেন যে আল্লাহ এরকম কিরকম কৌশলী কৌশলী সৃষ্টিকর্তা কৌশলের মধ্যে দিয়ে সুকৌশলী যে বাচ্চা যে মায়ের পেটে আছে আঘাত পেতে পারে মা যখন খেলো বা পড়ে গেল বাচ্চা আঘাত পেতে পারে যাতে সেই আঘাতটা না পায় মা যখন আঘাত পায় পড়ে যায় আল্লাহ করেন কি সেই থলিয়ার মধ্যে রক্ত দিয়ে ভরে দেন তার ভিতরে ওই রক্তের মধ্যে থাকে বাচ্চাটা তরল পদার্থ লাচে বলে আমি বলছি রক্ত এবং আল্লাহ তালা তার খোরাকি পৌঁছানোর জন্য সেই বাচ্চার নাভির সাথে মায়ের শরীরের জোড়া লাগিয়ে দেন যাতে করে মায়ের শরীর থেকে বাচ্চার নাভির মধ্য দিয়ে বাচ্চার মধ্য দিয়ে খাবার যায় এই একটা কথা স্মরণ করাতে চাই আর একটা কথা স্মরণ করাতে চাই সেটা হলো যে এই যে অন্ধকারের মধ্যে বাচ্চাটা আছে না সেখানে কোনো আলো না সেখানে কোনো বাতাস কিন্তু বাচ্চা জীবন্ত সেই বাচ্চাকে যদি জন্মের পরে এক বালতি পানির মধ্যে আপনি চুবান কতক্ষণ থাকতে পারবে পানির মধ্যে এক মিনিট হয়তো থাকতে পারবে না মারা যাবে কিন্তু ওই বাচ্চা কিছুক্ষণ আগে মায়ের পেটে রক্তের মধ্যে ছিল থলিয়ার মধ্যে ছিল কোনো বাতাস নাই ওখানে কোনো আলো নাই ওখানে কিভাবে আল্লাহ তালা ওখানে বাতাস তার জন্য যে অক্সিজেনের প্রয়োজন আমরা আমরা যে নিঃশ্বাস নিই এই নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমরা যে জিনিসটা গ্রহণ করি সেটা হলো অক্সিজেন তো বাচ্চার কাছে অক্সিজেন অক্সিজেন পৌঁছান কি করে তো মায়ের পেটে যখন আসে তখন মা তো জানি না তখন এসছে বাচ্চা একটা পর্যায়ে এসে জানতে পারে যখন নাড়াচাড়া করতে শুরু করে যখন রুহ ফুকে দেয়া হয় তখন নাড়াচাড়া করতে পারে তখন মা বুঝতে পারে আচ্ছা মায়ের পেটে খাওয়ায় মা খাওয়ায় যখন মায়ের পেটে থাকে কোনো ক্ষমতাই নাই মায়ের আল্লাহ খাওয়ান দুনিয়াতে আসার পরে দুধ সরবরাহ করেন আল্লাহ আল্লাহ ভরণ পোষণ করছেন মায়ের পেটে জন্মাবার পরে তারপরে যখন অন্যান্য খাবার খেতে শিখে তখন মনে করে কি মা বাবা আমরা খাওয়াচ্ছি আমি কামাই করছি বাবা মা সেটা প্রস্তুত করে বাচ্চাকে দিচ্ছে যখন আরো বেশি খেতে পারে তো রান্না বান্না করে দিচ্ছে এবং বাচ্চা মনে করে যে আমার মা বাবা ভরণ পোষণকারী রিজিক দাতা বাবা মা রিজিক দাতা সেটাই দেখতে পায় বাবা মা তখন বলেও না যে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিচ্ছেন ঘরের ভিতরে যা কিছু দেখছো যখন শিখে তখন এটা বোঝানো দরকার যতটুকু বুঝতে শিখে এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহ তখন বুঝবে না যে আল্লাহ মানে কি কিন্তু শব্দটা তো শব্দটার সাথে তো পরিচিত হবে শব্দের সাথেই আমরা পরিচিত করি না সবার কথা বলছি না শব্দের সাথেই আমরা পরিচিত করাই না আল্লাহ শব্দ তুই যখন বুঝতে শিখবে তখন বলবেন দয়া করে আল্লাহর সাথে পরিচিত করিয়ে দিবেন তাহলে সারা জীবন আল্লাহ আপনার সাথে জুড়ে রাখবেন সে যদি আল্লাহকে চেনে আল্লাহর ভয় ঢুকে বাবা মার মর্যাদা বুঝে তখনই বাবা মার মর্যাদা বুঝবে যখন আল্লাহর ভয় থাকবে এবং যখন তাকে এলেম দান করবেন জ্ঞান দান করবেন বাবা মার মর্তবা মর্যাদা এবং অন্যান্য কি দায় দায়িত্ব আল্লাহর সম্বন্ধে পরিচয় দিবেন যে আস্তে আস্তে যত বুঝতে শিখবে তারপর যখন গল্প শুনতে শিখবে বুঝতে শিখবে তখন আল্লাহর আল্লাহর গল্প বলেন নবীদের সাথে যে ঘটনা বলি বিভিন্ন কওমের সাথে আল্লাহ তালা কেরকম ব্যবহার করেছেন যারা ইমান এনেছে এবং কেরকম ব্যবহার করেছেন যারা ইমান আনে নাই কত গল্প আছে যেগুলা নিয়ে আমরা এখনো আলাপ শুরু করি নাই সাড়ে চার বছর হয়ে গেল এখনো সেগুলাতে আমরা যেতেই পারি নাই নাহিনী গিলবে যদি আমরা হবে আল্লাহর সাথে আল্লাহর পরিচয় পাবে আল্লাহর সাথে যুক্ত হবে আল্লাহ সাথে জুড়ে দিবেন আপনার সাথে বাবার সাথে মায়ের সাথে সারা জীবন জুড়ে জুড়ে থাকবে আল্লাহর পরিচয় দিবেন না আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে রাখবেন ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা ঠিক আছে এগুলো হোক কিন্তু আল্লাহর সাথে তো মুসলমান তো আগে হবে তারপর তো ডাক্তার ইঞ্জিনিয়ার ফোর্স অফিসার এটা তো পরে আসল পরিচয় কি যে আমি মুসলমান আসল পরিচয় হলো আল্লাহর পরিচয় আসল জানা হলো আল্লাহকে জানা তো সেই পরিচয়টা দেয়া তো বাবা মা নিজেই জানে না তো কি পরিচয় দিবে এলেম শিক্ষা কেন ফরজ আশা করি বুঝতে পারছেন বাবা মা নিজেই জানেন না কি পরিচয় দিবে প্রিয় নায়ক নায়িকার সম্বন্ধে বলতে বললে ঘন্টার পর ঘন্টা বলতে পারবে বা প্রিয় মানুষ হিরো আল্লাহ সম্বন্ধে বলতে পারবে না কারণ চর্চা নাই তালিম নাই এলেম শিক্ষা নাই তো ঘরের ভিতরে যা কিছু দেখছো সব আল্লাহর দেয়া কিন্তু এই যে খাবার খাচ্ছ আল্লাহর দেয়া ফল খাচ্ছ আল্লাহর দেয়া সবজি খাচ্ছ আল্লাহর দেয়া ভাত খাচ্ছ আল্লাহর দেয়া রুটি খাচ্ছ আল্লাহর দেয়া আল্লাহ দিয়েছেন এটা তোমার বাবাও বাবাও তৈরি করে নাই মাও তৈরি করে নাই মা শুধু আল্লাহর দেয়া খাদ্য দ্রব্য রান্না বান্না করে তোমার সামনে পরিবেশন করছে কিন্তু দিয়েছেন আল্লাহ বাবা চাকরি করে চাকরি করে ক্ষমতা চাকরি করার ক্ষমতা কে দিয়েছে বাবা চাকরি করে বাবাকে জন্ম দিয়েছে কে কে শক্তি দিয়েছে শিক্ষা দিয়েছে মা মায়ের মনের মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে মায়ের মনের মধ্যে ভালোবাসা কে দিয়েছে বাবার মনের মধ্যে স্নেহ ভালোবাসা কে দিয়েছে কে দিয়েছে তো যেহেতু পরিচয় নাই আল্লাহর পরিচয় নাই আল্লাহ নাই এর সেহেতু মনে করে যে আমার বাবা মা আমার লালন পালনকারী বাবা মা তাদের সাথে সম্পর্ক হয় আল্লাহর সাথে সম্পর্ক হয় না যেখানে সম্পর্ক হওয়ার কথা আল্লাহর সাথে প্রথম বাবা মার প্রতি অবশ্যই এবং সেজন্যই আল্লাহ তালা বলেছেন মায়ের পায়ের তলায় বেহেজ তোমার বাবা হলো বেহেসের সর্বোত্তম গেট এই হাদিস তো আমরা শুনি না মায়ের পায়ের তলায় বেহেস্তি শুনি কিন্তু একটা হাদিসে আছে যে তোমার বাবা হলো বেহেস্তের সর্বোত্তম গেট যদি তুমি চাও সেই গেটকে তুমি গড়ো রক্ষা করো আর যদি তুমি চাও সে গেটকে ধ্বংস করো তার মানে বেহেস্তে যেতেই পারবে না বাবা যদি না থাকে বা মা যদি না খোঁজ থাকে তো আল্লাহ পরিচয় আমি পেলাম না তো কিভাবে আমি বাবা মাকে খুশি করব। থেকে আমি জানবো যে বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব কিরকম আত্মীয় স্বজনের প্রতি দায়ী দায়িত্ব কিরকম ভাই বোনের প্রতি দায় দায়িত্ব কিরকম অন্যান্য মুসলমানদের প্রতি মানুষের প্রতি দায়ী দায়িত্ব কিরকম বুঝবো কি শেখানো হয় না স্কুলেও শেখানো হয় না বাবা মাও শেখায় না এই এই বাচ্চা তাহলে কি নৈতিকতা নিয়ে জন্মাবে বলেন বড় হয়ে উঠবে কি নৈতিকতা সে অন্যায় করবে না তো কে অন্যায় করবে সে ঘুষ খাবে না তো কে ঘুষ খাবে সে ফাঁকি দিবে না মিথ্যা বলবে না তো কে মিথ্যা বলবে সে ধোকা দিবে না তো কে ধোকা দিবে আসল শিক্ষা তো মায়ের মায়ের থেকে বাবার থেকে তারপরে স্কুলে শিক্ষকদের থেকে মিউট করে ফেলেন না কেন আপনি মিউট করে ফেলেন তো আমার তো মিউট করার প্রয়োজন পড়ে না ওকে বারবার বলতে হচ্ছে কেন আমি তো প্রশ্নগুলা করতে পারি না মিউট করলে পরে আবার আনমিউট করার অনুমতি দিতে হয় তারপরে প্রশ্ন করতে পারি দয়া করে মিউট করে ফেলেন আমি একটা কাজ করি যে কাজটা আমার আগেই করার উচিত ছিল মাথার মধ্যে সে বুদ্ধিটা আসেনি সেটা হলো যে আমি সবাইকে মিউট করে দিই তারপরে আনমিউট করি এরপর আপনারা আনমিউট করবেন না যতক্ষণ পড় পারছি না এভাবে সময় নষ্ট হয় সময় নষ্ট হয় যাক আমি চেষ্টাও করবো না এখন হ্যাঁ তো আল্লাহর সাথে জুড়ে দেন আল্লাহ তালা আপনার সাথে আপনাদের সাথে জুড়ে রাখবেন সারা জীবন সারা জীবন মানুষের মতো মানুষ হবে আগে মানুষ বানান মানুষ হওয়া মানে হলো মুসলমান হওয়া কিন্তু মুসলমান হওয়া মানে এরকম না যে মানে সে সে মুসলমানই হলো হলো মানুষ মানুষ না মানেই মুসলমান মুসলমান মানেই মানে তারপরে যাই তাই বানান না কেন আপনি আচ্ছা তো আমরা আর সময় নাই আসলে বেশি আহ মানুষ আজকে আর 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 আমি এর বেশি আর বলবো না যা কিছু বললাম যেহেতু সময় আছে সেই সময় আমি একটু অন্য কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো যে যে গতবার যে প্রশ্ন করেছিলাম আমি সেই প্রশ্নের উত্তর চাই সেটা হলো যে হাদিসে একটা হাদিস আমি পোস্ট করেছিলাম তালিম হালকায় সেই হাদিসটা সাতটা কথা আছে প্রথম কথাগুলো বাদ দিয়ে যে হাদিসটা এসছে আহ ইবনে আব্বাস থেকে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি রসুল্লা সাল্লামের সাথে যাচ্ছিলেন কিন্তু পিছনে পিছনে যাচ্ছিলেন কোন ঘোড়ায় বা উটের চড়ে এবং তখন রসুল্লাহ সাল্লাম বলেন হে বৎস তোমাকে আমি কিছু কথা শিক্ষা দিব তারপর উনি সাতটা কথা শিক্ষা দেন এই সাতটা কথার প্রথম কথাটা গতবার জিজ্ঞেস করেছিলাম দুজনের বেশি পারেন নাই দেখেনি নাই না 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 আমি এখনো প্রশ্ন করি নাই প্রশ্ন করি তারপরে তো দুজনে বেশি পারেন নাই আমার কাছে অত্যন্ত দুঃখজনক লেগেছিল আমি কষ্ট করে এগুলা বের করে তর্জমা করতে হয় আমাকে আমার কাছে ইংরেজিতে আছে এগুলা তর্জমা করতে হয় তারপরে পোস্ট করি আপনারা পড়েন না বা হয়তো পড়েন কিন্তু ভালো মতো পড়েন না যে জন্য প্রশ্নের উত্তর দিতে পারেন না তো সাতটা কথার মধ্যে প্রথম কথাটা কে কি ছিল আজকে আমি আবার ওটা পোস্ট করেছি আবার আমি নোটিশ দিয়েছি যে দাঁড়ান কথা বলছি আমি আবার নোটিশ দিয়েছি যে দয়া করে এগুলো পড়বেন এটা কি জন্য আমি পড়তে বলেছি বলেন তো কি জন্য এটা গুরুত্বপূর্ণ হাদিসটা গতবারই বলেছি আমি পরশুদিন যে কেনই হাদিসটা এত এত গুরুত্বপূর্ণ জন্য গুরুত্বপূর্ণ এখানে কি প্রকাশ করছেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে আসসালামু সমস্ত ক্ষমতাশীল সবকিছুর উপরে ক্ষমতাশীল এবং এটা হলো কলেমার ব্যাখ্যা বলেমার ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন ক্ষমতা আল্লাহ ছাড়া আপনি যারা নতুন এসেছেন তারা ভাববেন জানি এরকম তো এটার ترجمه সরি নাই নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া হ্যাঁ ওটারই বিভিন্ন অর্থ আছে আল্লাহর 99টা গুণাবলী ওর মধ্যে জুড়ে দিতে পারে নাই কোনো দাতা আল্লাহ ছাড়া নাই কোন সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া নাই কোনো কি বলে ক্ষমাকারী আল্লাহ ছাড়া নাই কোন মৃত্যু দানকারী আল্লাহ ছাড়া নাই কোনো দয়ালু আল্লাহ ছাড়া আহ ইত্যাদি ইত্যাদি সমস্ত নাম ওখানে আপনি জুড়ে দিতে পারেন আল্লাহর উপর যে বিশ্বাস শুধু আল্লাহ আছেন এটার উপরে শুধু ভিত্তি করে না তার সমস্ত আল্লাহ তার সমস্ত গুণাবলী সহ বিরাজ করেন সেই বিশ্বাসটা আনতে হবে এবং তার মধ্যে একটা যে নাই কোন শক্তিধর ক্ষমতাশালী আল্লাহ ছাড়া ওনার ইচ্ছা ছাড়া কিছুই হয় না সেই জিনিসটা এখানে প্রকাশ করছে তো প্রথম কথাটা কি প্রথমের পরে দ্বিতীয়টা বলবেন না কিন্তু আরেকজন বলবে কে বলতে চাচ্ছিলেন তো প্রথমে আল্লাহকে মান্য করলে আল্লাহ আমাদের রক্ষা করবেন ওকে আল্লাহকে মান্য করো আল্লাহ আমাদের রক্ষা করবেন আল্লাহকে রক্ষা করো শব্দটা ব্যবহার করা আছে হাজিসে তো রক্ষা করা মানে কি আল্লাহকে রক্ষা কেউ করতে পারে যেটা তো পারে না তাহলে রক্ষা করার অর্থটা কি আল্লাহকে মান্য করো আল্লাহকে রক্ষা করো মানে আল্লাহর হুকুমকে রক্ষা করো তার মানে আল্লাহকে মান্য করো মান্য কয়টা হুকুম কোন কোন হুকুম মানতে হবে সব সমস্ত যাচাই বাছাই না আমি এইটুক মানবো এইটুক মানবো না পার্সিয়াল ইসলাম নাই আংশিক ইসলাম বলে ইসলাম নাই এটা আমাদের বানানো কিন্তু ওটা ইসলাম হয় না এটা কেউ বলবে যে আমি পার্শিয়ালি প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা পার্সিয়ালি পার্শিয়ালি হয় না হয় আপনি অন্তঃসত্তা না হলে অন্তঃসত্তা না হয় আপনি ইসলামের মধ্যে আছেন না হলে নাই আমি যদি আমার পছন্দ মতো আল্লাহর হুকুম মানি আর বাকিগুলা মানি না এটা কিন্তু মন জীবন মন চাহে ইসলাম আমার মন চাচ্ছে যেটুক সেটুকু আমি পালন করছি যেটুক চাচ্ছে না সেটুক পালন করছি না ওটা মন চাহে ইসলাম হলো ওটা রব চাহে ইসলাম না আলমদের কাছে শুনেছি আমি তো কোরআন হাদিস এবং আলেমদের কথার বাইরে আমি যেতে পারি না আমি নিজের মন গড়া কথা বলতে পারি না আপনাদের সামনে নিয়ে গোনা কামাই করতে পারি পারি না তো আল্লাহকে মানো আল্লাহকে রক্ষা করো মানে হলো আল্লাহকে মানো কটুক মানো পুরাপুরি মানো এটা আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন আমার কথা না আলেমদের কথা না কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন যে পুরাপুরি ইসলামের দাখিল হও পার্সিয়াল বলে কিছু নাই আল্লাহ আল্লাহকে রক্ষা করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন প্রথম কথা দ্বিতীয় কথা কি আল্লাহকে রক্ষা করো আল্লাহকে মান্য করো তাহলে আল্লাহ তোমার সাথে থাকবেন আল্লাহকে রক্ষা করো আল্লাহকে তুমি সামনে পাওয়া সামনে সামনে দূরে না সামনে ওরকম সম্পর্ক আল্লাহর সাথে গড়েন তারপরে দেখেন আল্লাহ তাল্লাহ সামনে থাকে কি না প্রয়োজনের সময় এটা ক্ষমতাশালী কারোর সাথে আমার আমার সম্পর্ক আছে ক্ষমতাশালী প্রতাপশালী তার আমি হুকুম মানি তার মন জুগিয়ে আমি চলি সেই ব্যক্তি কখনো আমার প্রতি কোনো ক্ষতি আসতে দিবে আমার কোনো ক্ষতি হোক কখনো সে সেটা হতে দিবে ক্ষমতাশালী কখনোই দিবে না এটা মানুষ কখনোই দিবে না আমি যদি তার দারি করি তাকে খুশি করে চলি ক্ষমতা যদি ক্ষমতাশালী হয় আমাকে আমার আমার ক্ষতি হোক সেটা সে হতে দিবে না আল্লাহ তালা তো অসীম ক্ষমতার অধিকারী কোন লিমিট নাই আল্লাহ তালার কোন সীমা নাই দুনিয়ার প্রত্যেকটা বাদশার সীমা আছে আল্লাহর কোন সীমা নাই প্রত্যেকটা বাদশার সীমা আছে এবং একটা আয়ুষকাল আছে মৃত্যু তো শেষ আল্লাহর কোন সীমা নাই কোন মৃত্যু নাই চিরঞ্জীব অসীম মানে অসীম এই অসীম সম্বন্ধে ধারণা নাই আমাদের করতেই পারিনা একটু ব্রেন ক্যাপাসিটি আমাদের চিন্তা শক্তি নাই যে অসীম বলতে কি বোঝায় আল্লাহ তালা হলো অসীম সব দিক দিয়ে সব গুণাবলীর দিক দিয়ে তো দ্বিতীয় কথা হলো যে আল্লাহকে রক্ষা করো আল্লাহকে তুমি সামনে পাবা আল্লাহকে মান্য করো আল্লাহকে তুমি সামনে পাবা তোমার সামনে পাবা তার মানে প্রয়োজনে আল্লাহর কাছে তুমি সাহায্য পাবা অবশ্যই পাবা আল্লাহ তালা এরকম হতেই পারে না যে আমি আল্লাহর হুকুম মানি আর আল্লাহ তালা আমার ক্ষতি করবেন পরীক্ষা নিবেন হ্যাঁ পরীক্ষা নিবেন ক্লাস ওয়ান থেকে টু আমি যদি যেতে চাই কিভাবে যাব পরীক্ষা ছাড়া আমাকে উঠিয়ে দিবে নাইন থেকে টেন টেন থেকে ইলেভেন পরীক্ষা ছাড়া হয় আল্লাহ তালা যখন আমাদেরকে আমাদের মর্যাদা বাড়াতে চান তখন পরীক্ষা নিবেন পরীক্ষা পাশ করব ধৈর্য ধারণ করবো পাশ করা মানে কি ধৈর্য ধারণ করব আল্লাহ তালা সেই বিপদ উঠিয়ে নিবেন উঠিয়ে নিবেন উঠিয়ে দিবেন আহ অন্ধকারের পরে আলো আসে কিন্তু রাতের পরে প্রভাত এবং দিনের আলো কিছু সময় রাত থাকে কিন্তু তারপর একসময় না এক সময় আলো আসে কঠিন সময় সময় পরে ভালো সময় আসে এটা কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন ইন্নামাল উসরে ইউসরা কাঠিন্যের পরে সহজ সময় এবং এটা দ্বিতীয়বার বলছেন দুবার বলছেন পরপর দুটো আয়াতে বা ইন্নামাল উসরে ইউসরা তিন নম্বর কথা কি যদি যদি চাও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে যাও হটা হটা উচ্চারণ করবার না ও আছে আছে আরবিতে আল্লাহ আল্লাহ আমি করছি উচ্চারণ কিন্তু উজ্জ্বল ভাবে আল্লাহ হো না তো যদি চাও আল্লাহর কাছে চাও তার মানে কোনো যদি প্রয়োজন থাকে এবং এই কথাটা চার নম্বর কথা কি যদি সাহায্যের প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চাও একই কথা আল্লাহ তালা ঘুরিয়ে বলছেন যদি চাও কোনো প্রয়োজন আল্লাহ কাছে চাও আল্লাহ আমি এখন খেতে চাই এখন আল্লাহ আমি একটু পানি চাই পানি আছে বাড়ির মধ্যে তারপরেও চান ভাত আছে খাবার স্ত্রী রান্না করেছে বা কাজের মানুষ রান্না করেছে তারপরে আল্লাহ কাছে চান এটা হবে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়া মনে মনে এইভাবে চাইতে চাইতে আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহ বলবেন যে দেখো আমার কাছে চাচ্ছে তার বাড়িতে খাবার আছে তারপরে আমার কাছে চাচ্ছে আল্লাহ গর্ব করবেন ফেরস্তদের কাছে আর তারপরে চার নম্বরে বলছেন যে যদি সাহায্যের প্রয়োজন পড়ে যদি বিপদে পড়ো তো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও আমরা কি করি বন্ধুকে বলি ক্ষমতাশালী কাউকে বলি আগে আল্লাহকে বলেন এবং এরপরে কিন্তু কিছু মানুষ আছে যারা আল্লাহর উপরে ভরসা করবে এই আশায় যেটা আমার জন্য ভালো হবে সেটা আল্লাহ তালা করে দিবেন আর কিছু মানুষ আছে যারা মানুষকে বলবেন বলবেন আল্লাহকে বলার পরে আমার এরকম বিপদ কিছু ধার দিতে পারো বা তুমি কি আমাকে এই থেকে উদ্ধার করতে থাকবে আল্লাহর উপর ভরসা আল্লাহ যদি চান তো এই বন্ধুর মাধ্যমে বা এই মানুষের মাধ্যমে আমার সমস্যার সমাধান হতে পারে ভরসা রাখবেন আল্লাহর উপরে আল্লাহ যদি না চান সে সাহায্য করতে পারবে না এবং সে যদি না পারে আপনার আপনি মনক্ষুণ্ণ হবেন না তখন কারণ আপনার ভরসা আল্লাহর উপরে আল্লাহ যার মাধ্যমে হোক বা সরাসরি হোক আপনার সমস্যা সমাধান করিয়ে দিবেন এই লোক পালল না তাতে কি হলো আল্লাহ তাআলা কারণা কারোর মাধ্যমে সমস্যা সমাধান করাবেন সরাসরি নিজে সমস্যা সমাধান করাবেন চার নম্বর নম্বর গেল চার নম্বর না ক নম্বর হল এবারে নম্বর

তো এটা কে কে নাজির নাকি কথা ভেরি গুড আমি কিন্তু দেখে বলছি নাজির আক্তার না দেখে বলতে পারে আমি দেখে বলছি যাতে আমার কোন ভুল না হয় যখন বলি আমার আমার জরুরি যে আমার কোনো ভুল না হয় জেনে রেখো যদি সমগ্র বিশ্ব একত্র হয় তোমাকে সাহায্য করতে তবে তারা তোমাকে সাহায্য করতে পারবে না যদি আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা না করেন তো সবাই মিলে আপনার সাহায্য করতে চাইলে পারবে না এইটা হলো ইমান এইটা হলো কলেমা এইটা হলো আল্লাহর উপর বিশ্বাস ভরসা আল্লাহ চাইলেই হবে নালা হবে না আমি হাজার জনকে বলে আল্লাহকে বলি নাই আল্লাহ আল্লাহ না মনে করেন যে আল্লাহ তাল্লাহ কাছে আমি চাই নাই এবং আল্লাহ তাল্লাহ চানো না সবাইকে সমস্ত দুনিয়ার মানুষ যদি আমার জন্য একত্রিত হয় তো তারা আমার সাহায্য করতে পারবে না এক বিন্দুও সাহায্য করতে পারবে না যদি আল্লাহ তাল্লাহ না এটা হলো কলেমার উপর বিশ্বাস উপর বিশ্বাস বিশ্বাস চাইলেও আমার সাহায্য করতে পারবে না যদি আল্লাহ না চান পাঁচ নম্বর কথা ছয় নম্বর কথা কি করতে চাই মুন ইসলাম কি বলছো যদি সবাই যদি সবাই আমার ক্ষতি হতে চায় কিন্তু আল্লাহ যদি না চায় তাহলে আমার কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না আমি দেখে পড়ছি যাতে সঠিকটা পেয়ে যান এবং বুঝতে পারবেন যে মুন ইসলাম সঠিক ভাবে বললো কিনা আর যদি সারা বিশ্ব তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয় সারা বিশ্ব সারা বিশ্ব বলতে সমস্ত মানুষকে বুঝাচ্ছে না সমস্ত মানুষ সমস্ত জিন সমস্ত ফেরেস্তা সমস্ত যত আছে বাঘ ভাল্লুক সবাই যদি তোমার ক্ষতি করতে চায় আ একত্রিত হয় ক্ষতি করার জন্য তবে তারা তোমার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তা লিখে না থাকেন আল্লাহ যদি না চান আল্লাহ যদি না চান কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ তালা যদি না চান কেউ ক্ষতিও করতে পারবে না তো তাহলে আমাদের কি করা উচিত আমাদের কি করা উচিত তাহলে মানুষ যদি সাহায্য করতে না পারে বা ক্ষতিও না করতে পারে আল্লাহর ইচ্ছা ছাড়া সাহায্য করতে পারে না ক্ষতিও করতে পারে কি করা উচিত আল্লাহর ভরসা করা উচিত আল্লাহর এবাদত করে আল্লাহর উপর ভরসা অবশ্যই ভরসা আসবে না এবাদত না করলে এবং আল্লাহর কাছে চাওয়া অন্যদের ক্ষমতা তো নাই কোনো কিছুর ক্ষমতা নাই কলেমার অর্থ এটাও যে নাই কোন ক্ষমতা আল্লাহ ছাড়া নাই কোন প্রতিপালক আল্লাহ ছাড়া লা ইলাহা তো ইলাহার জায়গায় আমি বলতে পারি নাই কোন ক্ষমতা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া লা ইলাহা নাই কোন শক্তি ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া লা ইলাহা নাই কোনো প্রতিপালক আল্লাহ ছাড়া এভাবে আল্লাহ তাল সমস্ত গুণাবলী আমি এই কলেমার মধ্যে ঢুকে দিতে পারি এটা কলেমার উপর কলেমার অন্তর্নিহিত অর্থ এবং অদ্ভুত কথা জানেন আমি যে পঞ্চাশ বছর বেশি হয়ে গিয়েছে আমি যেগুলো নিয়ে ঘাটাঘাটি করছি গত সাড়ে চার বছরে খুব বেশি সময়ের দিক দিয়ে তার আগে তো লেগে থাকার মতো একটা জায়গায় আমি এই ব্যাখ্যাটা পেয়েছি একটা জায়গায় যেটা হলো তবলিক জামাতের মুরব্বীদের কাছে এই ব্যাখ্যাটা পেয়েছি অন্তর্নিহিত অর্থটা আর না হলে ওইখানেই শেষ নাই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া অর্থ কি এটা অন্তর্নিহিত অর্থ কি কেউ ব্যাখ্যা করার চেষ্টা করেন না কোন আলেম ওলেমা কারোর কাছে আমি শুনি নাই আপনার যদি শুনে থাকেন বলবেন আর শেষ কথাটা কি তারপরে আমাদের ইয়ে শেষ কলমগুলো তোলা হয়েছে লেখার পাতাগুলো শুকিয়ে গিয়েছে তার মানে কি এটার অর্থ যা হবার সেটা আল্লাহ লিখে দিয়েছেন ভাগ্যের পরিবর্তন হয় একটা হাদিসে আছে না কেউ যদি চায় তার রিজিক বারুক তার আয়ু বারুক তো কি করতে হবে পিতা মাতার কথা শুনতে হবে এবং আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তার মানে কি ভাগ্য পরিবর্তন হয় এখান তো বলাই আছে কেউ যদি তার আয়ু বাড়ুক তার রিজিক বাড়ুক এটা এই কাজটা করুক যাক এটা একটা কঠিন একটা একটা বিষয় কঠিন বিষয় একটু সময় লাগবে আমি আর এর বেশি যাব না তো এখানে তকদিরের কথা বলা হচ্ছে তকদিরের উপরে ইমান আনাও আমাদের ইমানের একটা অঙ্গ আহ আল্লাহর উপরে ইমান তারপরে ফেরিস্তা তারপরে কিতাব তারপরে আসমানি কিতাব তারপরে নবীদের উপরে তারপরে আহ আখেরাতের উপরে তারপরে তকদিরের উপরে ছয়টা ইমানের অঙ্গ শেষ কথা বলবো আচ্ছা এই যে যারা এখনো পারেন নাই দয়া করে পড়ে নেন এটা মনের মধ্যে বসিয়ে নেন পড়তে 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 চিন্তা করতে করতে পড়তে ইমান মজবুত হবে কলেমার ব্যাখ্যা এই হাদিসের মধ্যে আচ্ছা দ্বিতীয় কথা যেটা আমি আপনাদের স্মরণ করাতে চাই সেটা হলো যে আমি একটা পোস্ট করেছি যেখানে শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়া সম্বন্ধে কিছু আহ তদ্বির দিয়েছি যেটা আগেও দিয়েছি সেটা নতুন না তার সাথে নতুন কথা কি বলা আছে কারো কেউ কি পড়েছেন কেউ বলতে পারবেন কি আবেদন করেছি আমি আপনাদের কাছে ইতালিমা হালকে না 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 দোয়া সংক্রান্ত দোয়া সংক্রান্ত বলনার তোদের আলাদাও টাকা মিক্স আপ করোনা স্যার এখানে আপনি বলছেন যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে সুধবি করা হলে মানুষের অর্থে সুপকার উপকারের মাধ্যম হতে পারিয়া ইয়েস সেটা একটা অংশ কাদের জন্য দোয়া করতে বলেছে গাজাবাসি কার জন্য গাজাবাসি স্যার আমাদের যে বর্তমান অবস্থা ব্যবহার করা নাই ওখানে এটা ওটা আলাদা যারা মারা গেছেন শহীদ হয়েছেন তাদের জন্য বন্যতাদের জন্য সামগ্রিকভাবে আমাদের দেশের জন্য স্যার আমার আরো বড় উদ্দেশ্য ছিল ওখানে অন্য কিছু সেটা দেখি কেউ ধরতে পেরেছে কিনা এগুলা এগুলা ঠিকই উদ্দেশ্য ছিল কিন্তু তার থেকেও বড় উদ্দেশ্য ছিল যে আমাদের দেশের ভিতরে শত্রু অস্ত্র সহ এবং বাইরে শত্রু বাইরে শত্রু সেই ব্যাপারে দোয়া করতে বলেছিলাম কার জন্য সরকার 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 এই সরকার টিকে না থাকলে দেশে কি হবে জানেন কি হবে জানেন ধারণা আছে হতে পারে আল্লাহ না করুক কচু কাটা কচু কাটা মানে বুঝেন সরকার না থাকলে অরাজকতা অরাজকতা হলে এই যে পুলিশের কাছে যে অস্ত্র আছে তারা যে মার খেয়েছে আপনারা তারাই বন্দুক তাক করবে আপনাদের দিকে কি বলে ছাত্ররা সংগ্রামী ছাত্রদের গায়ে হাত দিয়েছে পিটিয়েছে মেরেছে তারপর তাদেরকে পিটানো হয়েছে তারা তারা এসে তাদের কাছে অস্ত্র শস্ত্র আছে এবং অস্ত্র শস্ত্র যোগান যোগান দেওয়ার অভাব নাই বর্ডার থেকে আসতে শুরু করবে কচু কাটা হবে কচু কাটা দেশের মধ্যে কি অরাজকতা হবে না সিভিল ওয়ার যেটাকে বলে একতরফা মানুষের কাছে অস্ত্র নাই তো কি বলে দা কুড়াল ছাড়া তো নাই মানুষের কাছে কচু কাটা হবে সরকারটিকে থাকা অত্যন্ত জরুরি আইন শৃঙ্খলার জন্য দেশের পরের ধাপে যাওয়ার জন্য ইলেকশনের জন্য তার আগে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে বর্তমানে যে গঠনতন্ত্র যেটা যেটার উপরে দেশ শাসন করা হচ্ছে সেটা হলো এর গণতন্ত্রের পরিপন্থী না তারপরে আহ ওই যে কি বলে জুডিশিয়ারি জুডিশিয়ারি বাংলা কি বিচার বিভাগ বিচার বিভাগ ছিল সরকারের একেবারে পকেটে পুলিশ সরকারের পকেটে আইন কি বলে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো পুলিশ সরকারের পকেটে সমস্ত কিছু সরকারের পকেটে ইলেকশন কমিশন সরকারের পকেটে এগুলা মেরামত না করে না নাশুদ্রি ঠিকঠাক না করে আর তারপরে বিচার করা বিচার কি পরিমাণের একটু আমি শেষ করি কি যে অন্যায় হয়েছে না শুধু মানুষের উপরে না এই অর্থনীতির উপরে এবং অবকাঠামো দেশের যে অবকাঠামো প্রত্যেক ক্ষেত্রে যে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন নতুন নতুন অদ্ভুত অদ্ভুত ঘটনা এগুলো আমরা কল্পনায় করতে পারি না যে একটা মানুষ করতে পারে তো এই জন্য সরকারের জন্য দোয়া করতে বলছি যে তারা সেই পরিস্থিতি যাতে আনতে পারে যাতে একটা একটা সুষ্ঠ স্বাধীন দেশে যেখানে আমরা শুধু স্বাধীন স্বাধীনতা শব্দটা ব্যবহার করা ঠিক হবে না সবাই বলে স্বাধীনতা 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 আমি স্বাধীনতা দিয়ে তো আমি যাই ইচ্ছা করতে পারি আমি স্বাধীন দেশের নাগরিক আমি রাস্তার ডান দিকে যাব না বাম দিকে যাব আমি স্বাধীন এটা তো এটা তো পুরা পুরা দায়িত্ব পালন করা হলো না স্বাধীনতা রক্ষা করা হলো না আরেকজন আরেকজনের স্বাধীনতা তো আমি খর্ব করতে পারি না তো সেই জন্য আর সেটার সাথে যে আরেকটা জিনিস আসে চলে আসে স্বাধীনতার সাথে সেটা হলো যে দায়িত্বশীলতা দায়িত্বশীল স্বাধীনতা হ্যাঁ বাবু বলছি না না বললে ঠিক আছে কিন্তু বললে বলছি বলে তো এখন হচ্ছে যে ওর জায়গাটা একটু বেড়ে গেছে পুলিশ মাঠে নাই তো চুরি টুরি এগুলো হচ্ছে যে আমাদের বাড়ির সামনে সব লাইট টাইট পোস্টার ছিল ওই দেখা আছে ভোর বেলায় এসে ভেঙে নিয়ে চলে যাচ্ছে যে যার মতন এবং এবং পুলিশ চাচ্ছে যেটা হোক যাতে করে মানুষ এই সরকারকে উৎখাত করে করার জন্য সংগ্রাম করুক কিন্তু এখন পুলিশ তো চাচ্ছে এখন তো পুলিশকে নামাতে হবে তো সরকারের তে দায়িত্ব এটা পালন করতে হবে এখন তো পুলিশকে নামাতে হবে কি পুলিশের কাজ নয় এটা এটা তো পুলিশের কাজই তো আবার পুলিশকে নামাতে হবে কেন এখন পুলিশের কাজ এখন ওরা পুলিশ নেমেছে দেখা আছে দুইজন তিনজন এরকম না না এটা না এখন দোয়া এটা শেষ করতে হবে অনেক লম্বা দোয়া হয়ে যাক তারপরে আলাপ পরে আলাপ করি তো এখন পুলিশের দায়িত্ব তো তাদেরকে তো ডিউটিতে রিপোর্ট করতে বলা হয়েছে ডিউটি মানে কি ডিউটি মানে কি যে আমি চুপচাপ বসে থাকবো এগুলো হতে থাকবে তাদের উপস্থিতি তো দেখা যায় না যাই হোক ওগুলা কথা বলে লাভ নাই আমি যেটা যেটা বলছি সহজ সরল কথা যে দোয়া করেন অন্তর দিয়ে একত্রিত দোয়া আমি বিভিন্ন জায়গায় কথাটা ছড়াবার চেষ্টা করছি এবং আমি আমি নিশ্চয়ই নিশ্চিত যে আমি না বললেও মানুষ বুঝতে পারছে যে এই মানে আল্লাহ তালা রক্ষা না করলে পরে যে অবস্থা হবে সেটা অত্যন্ত সচনীয় হবে তো নিশ্চয়ই মানুষরা দোয়া করছেন আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের সবার শুধু যে হাত তুলে দোয়া সেটা আমি আমি যেটা আমার লেখায় বলেছি সেটা হলো যে আমল করেন করে 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 বিশেষ এটার জন্য চান দুরাগাত নফল নামাজ হোক বা নফল রোজা রেখে হোক বা সৎকা করে হোক আপনি তো দুরাগত নফল নামাজ প্রত্যেকদিনই পড়েন বিভিন্ন নামাজের পরে তো সেই দুই রাখার নফলের আগে একটু নিয়োগ করে নিবেন যেমন আমি নফল নামাজ পড়ছি আমি আমার দেশের জন্য নফল নামাজ পড়ছি না দশের জন্য নফল নামাজ পড়ছি দশের শান্তি দেশের নিরাপত্তার জন্য বাস এটুকু নিয়োগ করেন একই আমি বাড়তি পড়তে বলছি না বা যে রোজা রাখেন আমি এই জন্য রোজা রাখছি সৎকার করেন এই জন্য সৎকার করছি তারপরে দোয়া এবং আরেকটা কথা যেটা ওই শাহনাজ প্রথমে সেটা হলো যে আল্লাহর হুকুমটা তো আমাকে মানতে হবে মোটা হুকুম হুকুমগুলা তো মানতে হবে আমি আল্লাহ আল্লাহ হতে বলছি না যে তারপরে আল্লাহ দোয়া করবে সেটা কোথাও লেখা নেই কিন্তু মোটা মোটা হুকুম গুলা তো মানতে হবে আল্লাহর সাথে সেই সম্পর্কটা তো এটা অত্যন্ত জরুরি কিন্তু আমি বুঝে বুঝা বলে বুঝাতে পারবো না যে এটা কত জরুরি আমাদের জন্য যিনকে দিন যে পরিস্থিতি হচ্ছে না কত জরুরি এটা আমাদের জন্য। অলকাম ভাই আপনার আমার ভবিষ্যৎ জড়িত এখানে আপনার আমার ভবিষ্যৎ। এই আমরা দোয়া শেষ করব এখানে মেজর জেনারেল সাইদ আছে। তুমি আপনি লাভ করলে এখন বলবা নাকি দোয়ার পরে দোয়ার পরে আমরা কিন্তু অনেকক্ষণ থাকি।

না হলে আমরা যদি এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মানে যান নিয়ে বেঁচে থাকা মুশকিল আমাদের ভবিষ্যৎ বংশধর এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লো যে তারা আমাদের দোষারোপ করে যাবে যে আমাদের দায়িত্ব আমরা পালন করি নাই শুধু শালীনতা স্বাধীনতা বলে গিয়েছি সেই সাথে দায়িত্বটা পালন করি নাই সেই জন্য স্মরণ করানো আল্লাহ আমিন আল্লাহ সালে একটু সময় নিলাম আপনাদের মাফ করবেন اللهم <سؤال> صل على سيدنا محمد جزا الله عنا محمد صلى الله عليه وسلم ما هو اهله اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوه الا بالله العلي العظيم اعلم ان الله على كل شيء قدير وأن الله بكل شيء علما اللهم إني أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ من إن ربي على صراط مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي امه محمد صلى الله عليه وسلم اللهم ارحم امه محمد صلى الله عليه وسلم اللهم احفظ امه محمد صلى الله عليه وسلم اللهم اهد امه محمد صلى الله عليه وسلم اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللہ مغفر لی بل والدنا و جمیع المؤمنین والمؤمنات والمسلمین والمسلمات اللہ یائی منہم والاموات انکا موجب دعوات بے رحمت کے یار حمر راہمین حضرت پر پروردگار <applause> یار ارحم الراہمین یار <تصفح> یا رحم الرحمین یا رحم الرحمین یا ذل جلال والاکرام یا مالک الملک یا حیو یا قیوم بے رحمتکا نستغیث یا فاتر السماواتی والارد سماواتی والارد یا فاتر السماواتی والارد انت ولی فی الدنیا والآخرہ لا الہ الا انت سبحانکہ انکم من الظالمین و الہکم الہ واحد لا الہ الا ہوا رحمان الرحیم ہے پاک پروردگار تم یا مدر کے عوشش مہربان ہوئے اکتری تو ہوا توفیق دان کوئے چھو اللہ کیچو کتھا تمہار এবং তোমার হাবিব সাল্লামের সোনার তৌফিক দিয়েছো আল্লাহ তুমি দিয়েছো আল্লাহ তুমি এতটাই যখন মেহেরবান হয়েছো আমাদেরকে একত্রিত হয়ে তোমার সামনে হাত উঠাবার তৌফিক দিয়েছো আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ হে পাক আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আল্লাহ এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ তোমার হাতে আল্লাহ তুমি সেই নিয়ন্ত্রণটা আমাদের পক্ষে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তোমার নিয়ন্ত্রণের মাধ্যমে সমস্ত কিছু যেন আমাদের পক্ষে যায় আমাদের বিপক্ষে না যায় আল্লাহ আমরা অত্যন্ত দুর্বল আমরা গোনাগার আমরা গোনাগার আমাদের গোনার গোনার পরিণতি আমাদের ভোগ করতে হচ্ছে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ এবং আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো আল্লাহ যেই পথ জান্নাতুল ফেরদোসে গিয়ে ঠেকেছে সেই পথে আমাদেরকে রেখো অধিষ্ঠিত রেখো আল্লাহ এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণের মধ্যে পড়ে আমরা অন্যায় অত্যাচার অনাচার নিজের প্রতি অন্যদের প্রতি দেশের প্রতি করে থাকি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের হেদায়ত করো আমাদেরকে কবুল করো আল্লাহ এবং আমাদেরকে নিয়ত নিয়ত করার তৌফিক দান করো আল্লাহ যে আমরা পুরা দিনে দাখিল হব আল্লাহ পুরা দিনে দাখিল হব এবং পুরা দিন জানার তৌফিক আমাদেরকে দান করো এবং এবং যা কিছু তৌফিক তুমি আমাদের দিয়েছো এ পর্যন্ত তার প্রত্যেকটা আমল যেন আমরা আরো সুন্দর ভাবে প্রত্যেকটা দিন আরো সুন্দর ভাবে করতে পারি আল্লাহ এবং পুরা দিনের দিকে আগাতে পারি এবং পুরা দিনের পরিচয় অন্যদেরকেও আল্লাহ নিজেরাও জানি অন্যদেরকেও আল্লাহ আমাদেরকে আমরা ভালো দিকে ডাকবো খারাপ থেকে ফিরাবো সেই বড় কাজটা আমরা করি নাই এটা আমাদের জন্য সবচেয়ে বড় কাজ আল্লাহ আমাদের জন্য কবিরা আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ এর জন্য আমরা শাস্তি পাচ্ছি উন্মত হিসাবে কখনো বাংলাদেশে কখনো বার্মাতে কখনো চীন দেশে কখনো কখনো ইরাকে কখনো আফগানিস্তানে কখনো ভারতে কখনো কাশ্মীরে কখনো কুয়েতে কখনো ইয়েমেনে আল্লাহ কখনো ইরাকে আল্লাহ বিভিন্ন জায়গায় আমরা আমরাই কষ্ট পাচ্ছি আল্লাহ দুনিয়ার যত দুনিয়ার যত উদ্বাস্তু আছে রেফুজি আছে আট কোটি রেফুজি আট কোটি রেফুজি প্রায় সবই মুসলমান প্রায় সবই মুসলমান আল্লাহ তুমি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ মুসলমানের রক্ত পানির থেকেও সস্তা সেটা বাংলাদেশে হোক আর আর বার্মাতেই হোক পানির থেকেও সস্তা আল্লাহ আমাদের আমলের কারণে আল্লাহ তুমি বলেছ মানুষ যখন অন্যায় করবে তখন তুমি জালেম নিয়োজিত করে দিবা আল্লাহ। তুমি আমাদের অন্যায় ক্ষমা করে দাও এবং জুলুম থেকে আমাদেরকে নিরাপদে রাখো স্বাধীন দেশে যেখানে আমরা আমাদের দায়িত্ব পালন করি যেভাবে পালন করা উচিত একে অপরের প্রতি স্বাধীন দেশে বাস নিঃশ্বাস স্বাধীন দেশের নিঃশ্বাস এবং স্বাধীন দেশে বাস করার তুফিক দান করো আল্লাহ এটা ছিনিয়ে নিও না আমাদের কাছ থেকে আল্লাহ যে স্বাধীনতা তুমি আমাদের দিয়েছো আল্লাহ এবং এই স্বাধীনতা অর্জন করতে যারা যান দিয়েছে তাদেরকে শহীদের দরজা দিও আল্লাহ এবং এবং যারা আহত যারা যারা অত্যাচারিত এবং অনেকের খবরই নাই আল্লাহ তারা কোথায় আছে আল্লাহ তুমি তাদের হেফাজত করো তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ এবং যে মায়ের কোল খালি হয়েছে বাবার বুক খালি হয়েছে আল্লাহ সেই মা বাবাকে এবং ভাই বোনদেরকে আত্মীয় তুমি ধৈর্য দান করো এবং শক্তি দান করো আল্লাহ এবং আমাদের বিশেষ করে বিশেষ করে আমাদের দেশের দেশের দায়িত্বে যারা নিয়োজিত আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো হেফাজত করো হেদায়ত করো এবং তাদেরকে মাগফিরাত করু আল্লাহ তাদেরকে তাদেরকে সঠিক পথ দেখিও আল্লাহ যাতে করে তারা দেশের হাল ঠিক মতো ধরে সঠিক পথে আমাদের নিয়ে যেতে পারে আল্লাহ সমস্ত উন্মতের প্রতি তুমি এরকম সদয় হয়েও আল্লাহ প্রত্যেক দেশেই স্বৈরাচার আল্লাহ প্রত্যেক মুসলমান দেশেই স্বৈরাচার আমাদের রক্ষা করো আল্লাহ আমাদের ক্ষমা করো আল্লাহ আমাদেরকে গোনার থেকে দূরে রেখো পূর্ব থেকে পশ্চিম যেমন তুমি দূরে রাখো এবং তোমার রহমত এবং মা ফেরাত এবং হেফাজত এবং হেদায়তের চাদরে আমাদের আবৃত রেখো আমাদের দেশবাসীকে রেখো পুরা কে রেখো আল্লাহ আমাদের আমাদের ভবিষ্যৎ বংশধরকে রেখো এবং সমস্ত মানুষকে হেদায়ত দিও আল্লাহ যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে তুমি তারা যদি আমাদের ধ্বংস করতে চায় আল্লাহ তুমি তাদের আমাদের ধ্বংস করার আগে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ যদি তাদের কপালে হেদায়েত না থাকে আল্লাহ হে পাক তুমি তাদেরকে তুমি তাদেরকে ক্ষমতা দিও না আমাদের ধ্বংস করার জন্য আল্লাহ তুমি তাদেরকে ক্ষমতা দিও না আমাদের ধ্বংস করার জন্য আল্লাহ তুমি রক্ষাকারী আল্লাহ তুমি হেফাজতকারী আল্লাহ তুমি হেদায়তকারী আল্লাহ তুমি রহমতকারী আল্লাহ হে পাক পরবর্তীগার তোমার দিনের মেহনত যে যেখানে করছে আল্লাহ তুমি এটা কবুল করো আল্লাহ এখলাস দিও এবং কবুল করো এবং এবং বাড়িয়ে দিও তৌফিক আল্লাহ আমাদের এই ছোট্ট প্রয়াস আল্লাহ তুমি তুমি কবুল করে নিও আল্লাহ এবং আমাদের তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ সময় মতো যাতে আমরা হাজির থাকতে পারি এবং নিয়মিত যাতে হাজির হাজির থাকতে পারি এবং এলএমের পথে বেড়ে যেতে বাড়তে থাকি এবং আমলের পথে বাড়তে থাকি আল্লাহ এবং অন্যদেরকে শেখানোর পথে আমরা বাড়তে থাকি আল্লাহ এবং আমাদের এই মেহনত যেন কেমন পর্যন্ত জারি থাকে আল্লাহ যাতে করে আমাদের আমলনামা নামা পর্যন্ত খোলা থাকে আল্লাহ হে পাক পর্বর পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে যারা দুঃখ কষ্টের মধ্যে আছে বিপদ আপদের মধ্যে আছে অভাব অনটনের মধ্যে আছে তাদের দুঃখ কষ্ট বিপদ আপদ অভাব অনটন দূর করে দিও যারা নির্যাতনের মধ্যে আছে তাদের নির্যাতন দূর করে দিও আল্লাহ হে পাক পর্বর তুমি আমাদের আহ এই প্রয়াস এর মধ্যে যা ভুল ভ্রান্তি আছে তা সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আমাদের বলার মধ্যে শোনার মধ্যে ভুল ভ্রান্তি তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার স্বভাব রেসিলে কারিম সাল্লাল্লাহ ইসলামের রুহ মোবারকের কাছে পৌঁছে দিও এবং তার স্বভাব পৌঁছে দিও আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত আছে আমাদের পিতামাতার থেকে নিয়ে সমস্ত মুনুব্বি এবং আত্মীয় এবং সমস্ত মুসলমানের কাছে পৌঁছে আল্লাহ তাদের কবরের আজাব মাফ করে দিও কবরকে প্রশস্ত করে দিও কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও কবরকে জান্নাতুল ফের বাগান বানিয়ে দিও এবং আমরাও যখন কবরে যাব আমাদের কবরে তোমার উত্তম সর্বোত্তম ব্যবহার যেন পাই আল্লাহ এবং কেমন আখেরাতের প্রত্যেকটা ঘাটিতে যে আমরা উঠব আপন জন প্রিয়জন সহ তোমার সর্বোত্তম ব্যবহার পাই কেমতের মাঠে মিজান যখন বসানো হবে দাঁড়িপাল্লা পুলসেরা যখন পাড়ি দিতে হবে এবং পরিশেষে পরিশেষে আল্লাহ হে পাক পর্বর দিগার তুমি আমাদেরকে বিনা হিসাবে চান্নাতুল ফেরদোসে দাখিল করো আল্লাহ চান্নাতুল ফেরদোস যেখানে তোমার আতিথ্যতা আমরা পেতে পারি তোমার হাবিবের সান্নিধ্য পেতে পারি পর্ব দিগার তুমি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া যা পৃথিবীর জন্য দুনিয়ার জন্য মঙ্গলজনক হবে তা পুরা করে দিও আল্লাহ আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও এবং আখেরাতের জন্য আমরা যা চাই তার থেকে বেশি দান করো আল্লাহ এবং দুনিয়ার জন্য আমাদের চাওয়া যা মঙ্গলজনক হবে না তার বদলা আখেরাতে দিও আমাদের বিপদ আপদ দূর করে দিও আমাদের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও আমাদের আপনজন জন প্রিয়জন যারা বিপদগ্রস্ত এবং অসুস্থ তাদের বিপদ এবং অসুস্থতাও দূর করে দিও তোমার চাওয়া হয় নাই আল্লাহ তোমার ষান মতো দান করো তোমার ষান মতো হেফাজত চাওয়া হয় নাই তোমার ষান মতো হেফাজত করো আল্লাহ তোমার হাবিব সাল্লাহ সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই তোমার হাবিব সাল্লা সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও আল্লাহ আমাদেরকে কবুল করে নিও আমাদেরকে কবুল করে নিও যাতে করে সবচেয়ে কঠিন কাজ সহজ হয়ে যায় আর না হলে সবচেয়ে সহজ কাজ অসম্ভব থেকে যাবে আল্লাহ يا كازيو الحاجات يا رافع الدرجات يا خلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا اول الاولين يا اخر الاخرين يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحد لا اله الا الله محمد رسول الله